চীনে করোনা পরিস্থিতি ভয়াবহ। এর মধ্যে যে দুর্ঘটনার ছবি সামনে এসেছে তা শিউরে ওঠার মতো। কুয়াশার জেরে পরপর ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হলো প্রায় 200-র বেশি গাড়ি। ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে চীনের জেংজিন হুয়ানগে সেতুতে। সূত্রের খবর, ঘটনার পর সেতুর উপরে ব্যাপক যানজট তৈরি হয়। কুয়াশায় দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, কিন্তু এই দৃশ্য মর্মান্তিক। কুয়াশার কারণেই এবার চীনের ওই সেতুতে একের পর এক গাড়ির ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়ে চলাচল। গাড়ির সঙ্গে গাড়ির সজোরে ধাক্কায় একের পর এক উপরে উঠে পড়ে গাড়ি, দুমড়ে মুচড়ে যায় 200-টি গাড়ি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ছবি ও ভিডিও ভাইরাল। সূত্র মারফত জানা গিয়েছে এই দুর্ঘটনায় আহতের সংখ্যা কত সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি স্থানীয় প্রশাসনের তরফে। বিমান উড়ানেও সতর্কতা জারি করা হয়েছে চীনে। চীনের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝংঝৌ এলাকায় বুধবার দৃশ্যমানতা 500 মিটারের নিচে নেমে গিয়েছিল।